আমি ছোট থেকে এই কাজ শিখেছি এবং বিক্রি করতেছি। আমার অনেক সাগরিত আছে, তারা এখন গুটি বানায়, তো আমার কাছ থেকে শিখা আর কি। আমি যখন ছোট ছিলাম তখন তো মনে করেন এত গুটি উঠতো না আর এত কারিগর ছিল না। এখন মনে করেন যেমন আমার হাতে থেকে আমার মনে করেন 10-12 জন কারিগর হয়ে গেছে। একটা মুলি বাস কিনলাম, কেনার পরে ওইটারে সাইজ করে মানে আমাদের ফর্মা আছে মাপ, ওই মাপ দিয়ে ওইটারে কাটতে হয়। কাটার পরে ওইটাকে আপনার চটি উঠাইতে হয়, তারপরে ফাড়তে হয় ভাইরা, তারপর ওইটারে ছিলতে হয়। এটা গেল আপনার কামানির সাবজেক্ট। আর কাগজ আমার নয়া বাজার থেকে আনি, দিস্তাইনা ওটারে কাটিং করি, কেচিদা কাটি, ডিজাইন করি, ডিজাইন করিয়া তারপরে মনে করেন ওইটা ফর্মা দিয়ে আবার কাটতে হয়। হিসাব করলে 10-12টা পার্ট গুটিটা কাটিং করার পরে যখন নাকি কমপ্লিটের দিকে যায় তখন মনে করেন প্রথমে আমরা চিপি লাগাইতে দিই। চিপি লাগানোর পরে তারপরে মাঝখানে কামানি লাগানো হয়। কামানি লাগানোর পরে তারপরে মনে করেন গুটিটা ফিটিং করতে হয় গোল কামানি। এই গোল কামানিটা লাগানোর পরে তারপরে এটার আবার নাক্কা লাগাইতে হয়। নাক্কা লাগানোর পরে আবার সেটারে লেজ লাগাইতে হয়, সেখানেও চিপি লাগাইতে হয় লেজের লোকে। তারপরে সেটাকে ভাঁজ করতে হয়। ভাঁজ করার পরে তারপরে মনে করেন ওইটাকে গাঠি বানতে হয়, বুঝছেন? এক একটা ইয়ের মধ্যে মনে করেন 5টা করে ভাঁজ করি, ভাঁজ করে তারপরে আবার 25টা করে ভাঁজ করি। ভাঁজ করার পরে তারপরে মনে করেন এই যে গাঠিটা তৈরি হয়, এক একটা গাঠিতে মনে করেন 1000 করে মাল হয়। আমরা বেশিরভাগ মাল মনে করেন বিক্রি করি আমাদের এই তাঁতি বাজার, শাঁখারি বাজার, তাদের একটা পৌষ সংক্রান্তি আছে। এবং মনে করেন সিজনে হয়তো 10,000-20,000 এরকম আর কি। আমরা দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে মনে করেন ওই যদি 20,000 বানায় আমি 20,000 বানাই। নানান ডিজাইনের মধ্যে আপনার গরু ধার আসছে, ডাবা ধার আসছে, পান ধার আসছে, হ্যাঁ ল্যান্ডেন আছে, ঠিক আছে, তারপরে চাপরাস আছে, হ্যাঁ, তারপরে নাকপান্দার আছে, আইসক্রিম দার আছে, নানান পদের ডিজাইন আছে। আমরা এগুলা নানান পদের কাগজ এক এক কালার দিয়া আরেক কালারের সাথে আরেক কালার, আরেক কালারের সাথে আরেক কালার, এর মিনায়া নানান পদের ঘুটি আমরা বানাই। এটা যেমন ম্যাচিং আছে যে আপনার এই বেগুনির সাথে আপনার এই কোনটা দিলে ভালো লাগবে, যেমন গোলাপিটা দিলে ভালো লাগবে, হ্যাঁ, এইটার সাথে আপনার বেগুনিটা দিলে ভালো লাগবে, বা বেগুনিটার সাথে লালটা দিলে ভালো লাগবে। তো এই আমরা দেখা দেখা আবার এখানে চয়েস করে করে বানাই। এটা তো শখের জিনিস, শখ করবো উড়াইব, টাকা থাকলে তো শখ করবো। এখন ব্যবসা বাণিজ্য যদি না থাকে তাহলে ছেলে মেয়েদের কাছে টাকাও থাকবো না আর এটার দিকে আপনার আকর্ষণও থাকবো না।